শুধু এটা নয়, কোরআন আপনার বাড়িতে যে কোরআন আছে তার ওজন কতটা? 2 কেজি, 1 কেজি, 5 কেজি, তার বেশি হবে? 1 কুইন্টাল হবে। কিন্তু কোরআনকে যদি জিজ্ঞেস করো, হে কোরআন তোমার ওজন কত, কোরআন নিজে বলছে শুনে নাও, হে আমার বিশ্ব নবী বলুন, লাউ আনজাল্লা হাদাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদদিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই কোরআনটাকে উম্মতে মুহাম্মাদিকে ভালোবেসে দান করেছি, তাই এই কোরআনকে মিটানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। এরপরে আমার ভাইয়েরা, আপনি যদি মুসলমান মুসলমান হয়ে যান তো আল্লাহর কসম বেঈমানের চাকা বেঈমানের উপর দিকে ঘুরে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো মৌলবিদিকে বাপের গোলাম মনে করি, সমাজের লোক ইমামকে বাপের গোলাম মনে করে, আর আমাদের সমাজের লোক এরা আমাদেরকে দুটো কাজে রেখেছেন। আপনারা কটা বললাম বাবা? দুটো, হলে আর মোলে। হইছে কানে আজান দিতে হবে হুজুর, মরেছে জানাজার নামাজ পড়তে হবে, বলে বাকি, বলে বাকি সব আমরা বুঝে নেব। ওই হাদিসটা কোথায় পাবো? বলে মেয়েদের কাছ থেকে। আমার বউ বলবে, শাশুড়ি বলবে, পাড়ার মেয়েরা বলবে, 40 দিনে মিলাদ, 5 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, এটা কারা বলবে? মেয়েরা বলবে, আর মৌলবি বলতে পারবে, আর মৌলবির কাছে জানা লাগবে। এরপর আমাদের জানতে হবে পাড়ার মেয়েদের কাছে। আর আমাদের দেশে মায়েদের মধ্যে এত বড় বড় মুক্তি আছে না, ফেরেশতারাও গাঁ থেকে পালিয়ে যায় তাদের ফতোয়া শুনে। মৌলবিরা তো দূরের কথা, ফেরেশতারা পালায় চলে। শুনেছেন পেটে বাচ্চা থাকলে নাকি সূর্যগ্রহণ হলে কোনো কাজ করতে নেই? এই হাদিসটা কোথায় পেয়েছে জিজ্ঞেস করো? বলে আমার দাদি বলতো, তাকে জিজ্ঞেস করো বলে আমার মা বলতো। হ্যালো, বলতোই শুনলাম, দলিল একটা পেলাম না। আমাদের দেশে, ওই তো আমাদের বর্ধমানে আমার বাড়ির পাশে এক জায়গায় বলছে বছরে একবার একটা মাজার থেকে গরম ভাত বের হয়। কি বললাম? গরম ভাত 1 বছর পরে। আমি বললাম আল্লাহ, তুমি দেখেছো? বললে না, শুনেছি। যতজনকে জিজ্ঞেস করছি খালি শুনেছে, এক মালু দেখে নাই। বুঝতে পারলে? আমার ভাইয়েরা, মায়েদের হাদিসে সমাজ ধ্বংস হয়। ওলামাদের সঙ্গে পরামর্শ করুন, আলেমের পাশে উঠা বসা করুন। আলেমকে বাপের গোলাম নয়, মৌলবিকে বাপের গোলাম নয়, আইকন ভাবুন। আজকে সমাজের লোক বলে আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, মহব্বত করি। আমাদের সমাজের লোক বলে আমি তো আশিকের রসুল। আশিকের রসুল আপনারা দেখতে পান না? আমাদের দেশে কত আশিকের রসুল আছে, আন্ডার প্যান পরে ড্যান্স করে বলে আশিকের রসুল, গাঁজা খায় জটা ধরা চুল বলে আশিকের রসুল, গাছতলায় গড়াগড়ি খায় বলে আশিকের রসুল। বড় কষ্ট হয়। আশিকের রসুল যে আল্লাহ নবীকে মহব্বত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আপনাকে বুঝিয়ে দিই, আমাদের দেশের ছেলেরা কি করে আপনি দেখতে পাবেন। আমাদেরকে বলে হুজুর আপনাকে খুব ভালো লাগে, বলে না হুজুর আপনাকে খুব ভালোবাসি, দেখা হচ্ছে কুলিতে চা খেলাম, আমাকে সালাম আলাইকুম, আপনার বায়ান শুনি খুব ভালো লাগে, কিন্তু চুলটা কেটেছে দুদিকটা ন্যাড়া আর মধ্যখানটা ঠিক মনে হচ্ছে শুয়োরের মাথাটা। শুয়োরের মাথা দেখেছে দুদিক চাচা এরম করে, দেখবেন বহরমপুরে আছে অনেক শুয়োর, এরা এইভাবে চুল কাটে আর বলে মৌলবি তোমাকে ভালোবাসে। আমাকে ভালোবাসলে তো তুমি চুলটা আমার মতো রাখো, ঠিক না? আমাকে ভালোবাসলে তো তুমি দাড়ি রাখতে, আমাকে ভালোবাসলে তো তুমি আমার মতো পাঞ্জাবি পরতে, আমাকে ভালোবাসলে তো তুমি নামাজি হতে, আমাকে ভালোবাসলে তো তোমার বসা উঠাটা আমার পাশে আর আলেমদের পাশে হতো। তোমার উঠা বসা কিন্তু গাঁজা তালায়, তোমার উঠা বসা কিন্তু চাষের আড্ডায়, তোমার উঠা বসা কিন্তু কোথায় সুদখোরের কাছে, তোমার উঠা বসা চায়ের দোকানে। আমার ভাইয়েরা মাথায় রাখবেন, সবাই নিয়ত করলেন আজ থেকে পরিপূর্ণ ইসলামে দাখিল হব, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন, 1 জানুয়ারি জারি কোন যুবক ফিস্টি করতে যাবেন? হাত তুলে বলুন না। মুসলমানদের ছেলেরা 1 জানুয়ারি হাজারদুয়ারিতে গিয়ে মদের ফোয়ারা উড়ই বোতল ফিস্টির হাড়িতে, কোথায় পেলে? তুমি জিজ্ঞেস করলে না 1 জানুয়ারি
কি করব কার জন্য পহেলা জানুয়ারি উলামা দিকে জিজ্ঞেস করলেন না আপনার ইমামকে জিজ্ঞেস করলেন না 25 ডিসেম্বর নিয়ত করলেন কেউ কেক কিনে খাবো না যে খাবে হারাম হবে সবাই বলুন করব না জোরে বলুন ইনশাআল্লাহ 24 ডিসেম্বর খান 26 খান 27 খান 30 খান কেউ যদি 25 ডিসেম্বর কেক কিনেন তো হারাম খাওয়া হবে লেকে নিয়ে যান আপনি বলছেন নিয়ত নিয়তটা 24 তারিখে খাও অসুবিধা কি আছে 26 তারিখে খাও একদিন না খেলে মারা যাবেন কেকটা কথা বলল মারা যাবে মানুষ মারা যাবে না পহেলা এপ্রিল মুসলমানদের ছেলে মেয়েরা পালন করে আমাদের কষ্ট কোথায় জানেন উলামাদের আমাদিকে বলে আপনাদিকে ভালোবাসে কিন্তু একটাও কথা মানেন সবাই নিয়ত করুন আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন হাত তুলেন তো দেখি এ সবাই হাত তুলেন আল্লাহর প্রিয় বান্দা সবাই হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আল্লাহর কথা মতো চলতে হবে সবাই চলবো জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী এরা যদি আমার প্রিয় বান্দা হতে চায় বলে দাও এরা যেন পাঁচটা কথার উপরে আমল করে আমার আল্লাহ কোরআনে নকল করলেন তাবারাকাল্লাযী জালা ফিস সামাঈ বুরুজা ওয়া জালা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জালা আল-লাইলা ওয়ান-নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা তাবারাকাল্লাযী জালা ফিস সামাঈ বুরুজা এই বুরুজটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি ওয়া হুয়াল্লাযী জালা লাইলা ওয়ান নাহার দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে হে আমার বিশ্ব নবী বলো আমার যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর আখলাক আর চরিত্র বলে দাও ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা যখন দুনিয়ার বুকে বসবাস করবে তারা যেন নম্রতার সাথে বিনয়ের সাথে বসবাস করে ভালোবাসার সঙ্গে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার নেই আমরা মহব্বতের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে বসবাস করব জোরে বলুন ইনশাআল্লাহ আজকে তো আমাদের দেশের যুবকরা বলে ফাস্ট কাতারে নামাজ পড়ে বলে জান্নাতে যাব কিন্তু বাপকে ভালোবাসে না মাকে ভাত দেয় না ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার নেই এক ইঞ্চি জায়গা নিয়ে মারামারি করে সমাজের লোক ঠিক বলছি না ভুল বলছি আপনাকে আমি পেপার 3 বছর আগেকার পেপার একটা ডিমের জন্য 11 জন মার্ডার মুর্শিদাবাদের খবর পেপারে পড়েছিলাম একটা ডিমকে মুরগির ডিমকে কেন্দ্র করে বাচ্চাই বাচ্চাই ঝগড়া 11টা মার্ডার একটা আমের জন্য ছেলটা আম পেড়েছে হাসুয়া করে চুটি দিয়েছে মালদার খবর মার্ডার পেপারের কথা বলছি আমি বলিনি আর আমি জানিও না পেপারে পড়ে বলছি আজকে সমাজ আপনি বলছেন আমি মুমিন মুমিনের কি গুণ আছে আপনার কাছে আমার আল্লাহ বললেন তোমরা নরম হও তোমরা নিজেদিকে সুন্দরভাবে বিচরণ করো শান্তির সঙ্গে বিচরণ করো এই পৃথিবীর বুকে আল্লাহর কসম আমার নবীজি শান্তির সঙ্গে বিচরণ করেছিলেন তারপরে আপনার কাছে ইসলাম পৌঁছেছে আমার নবীজি যদি শান্তি বার্তা না দিতেন মক্কাতেই দিনটা শেষ হয়ে যেত ঠিক না ভুল আমাদের দেশে সমাজে বাপ বেটাই কথা নাই শাশুড়ি বইয়ে কথা নাই যায়ে যায়ে কথা নাই বাপ বেটাই কথা নাই ঠিক বলছি না ভুল বলছি তার একটা কারণ আমরা কেউ ক্যারুত থেকে কম নয় কেউ কারুত থেকে কম নয় আমার একটা জলসা আছে দেখবেন ইউটিউবে শাশুড়ি বয়ে ঝগড়া শুনেছেন জলসাটা শাশুড়ি বয়ে ঝগড়া আমার মাদ্রাসা এসে বলছে হুজুর একটা তাবিজ চাই কি হয়েছে বলে বিরাট ঝামেলা ঝামেলাটা কি সকাল বেলায় উঠে আমার বৌমারা আমাকে গালি দেয় তুমি কি করো বলে আমু সুমানে চালাই মানে দুজনাই সুমান কি করতে হবে বলে হুজুর একটা তাবিজ দাও তাবিজ না দিলু ফের আমি দেখলাম মাসা শিক্ষক ওকে যদি তাবিজ না দিই তো ও পাড়ায় গিয়ে বলবে কি মোলবি রেখেছিল কিছুই জানে না আমার চাকরিটাই খাবে ও আমি বললাম শোনো তুমি বসো ঝগড়া বন্ধ তাবিজ আমি তো খেপে গেলাম আল্লাহ এটা কোথায় আছে কামরার ভেতরে গিয়ে এত মোটা কাগজ লেপটে নিয়ে চলে এলাম বলে হুজুর এত মোটা তাবিজ আমি ঝগড়ার নয় গালের ওই জন্য গাল বন্ধ হয়ে যাবে তাবিজ
কি করব সকাল বেলায় বৌমা গাল দিলে তুমি ঘরের ভেতরে দরজা লাগিয়ে দাঁতে করে টিপে বসে থাকবে কাজ হবে তুমি চলে যাও ই ঘরে নিয়ে গেছে দুদিন পরে ঝগড়া সকাল বেলায় বৌমা গাল দিচ্ছে আর মেয়েদের একটা গুণ আছে বুঝতে পারলে বলে দিই খুব ভালো গুণ সকাল বেলায় উঠে যদি ঝগড়ার কোনো ক্লু না খুঁজে পায় সকাল বেলায় উঠে নিজের ছাগলকে গাল দিবে তুই লড়ির তলায় গেলি না তোর মরণ হলো না তখন ও বুঝতে পারবে আমাকে দিচ্ছে ও তখন নিজের মুরগিকে বলবে ঝিমুনি তোর মরণ হলো না তুই ঝিমুনি মুরগি আর ছাগল বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিং এ চলছে যাদিকে বলছে তারা বুঝতে পারছে তোরা চুপ কর এইটা মায়েদের গুণটা খুব খারাপ বলবে একদিকে যাবে একদিকে মানে গাল দিতে মন গেলি ছাগলকে দে নাহলে হাঁসকে দে মুরগি দিকে উঠে গুজে নিবে আমাকে দিচ্ছে ও তখন নিজের ছাগলকে দিবে নাহলে গরুকে দিবে কি হইলে বড় কষ্ট এ তাবিজ নিয়ে গেছে দুদিন পরে সকালবেলায় বৌমা গালি দিচ্ছে সকালবেলায় যখন বৌমা গাল দিচ্ছে দরজাটা বন্ধ করে হুজুর তাবিজ দিয়েছে দাঁতে করে টিপে বসে গেছে এরা বাইরে চিন্তা করছে এত গালি দিচ্ছি কোনো রিয়াকশন নাই থাকবে কি করে আমি তো মুখে তাবিজ পরে দিয়েছি মাল কথা বলতে পাবি না ধরে বসতা একদিন গেল দুদিন তিন দিন চার দিন হলো তারা বললে এত গালি দিই কোনো কথাই বলে না আর গালি দিয়ে লাভ নাই বন্ধ এক সপ্তাহ পরে ফোন করছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে আমরা মালটা খুলে দেখো কি আছে খুলে দেখে বলছে হুজুর গুটাই তো সাদা কি করে কাজ হলো আমি বললাম শুনে নাও বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও আর শাশুড়ি গরম হলে বৌমা চুপ করে যাও শান্তি আসবে তোমাদের সমাজে আর বিকিতাবে একটা ঘটনা এসছে একটা গাছ বড় গাছ নদীর ওপরে পড়েছে নদীর এপার থেকে ওপার দুটো শিয়াল দুদিকে চেপে গেছে মধ্যখানে হাজির মুখোমুখি ও বলছে তুই পেছন দিকে চও বলছে না তুই পেছন দিকে চও কেউ পেছনে যাবে না দুজন মিলে ফাইসালা করলে এক কাজ কর তুই একটু পেছনে যা আমি একটু যাই ছুটে এসে ধাক্কা মারবো যে থাকবে সে বেঁচে গেল যে পড়বে সে চলে গেল দুজনেই পড়বে না পড়বে না মেরেছে ধাক্কা দুবেটাই নদীতে ওই জন্য আমার ভাই একজন যতক্ষণ পর্যন্ত পেছুনা হাঁটবে সমাজে শান্তি আসবে না আমার মায়েরা একজন চুপ করে যাও শাশুড়ি গরম হলে বৌমা চুপ করে যাও বৌমা গরম হলে শাশুড়ি চুপ করে যাও আর সমাজ কেন এই জায়গায় আজকে আমরা বিচার বিবেচনা করতে পারিনি হারাম আর হালালে নামাজে দিনদারিতে পারেজগারিতে তাকওয়ায় আজকে আপনাকে বলে দিই মুর্শিদাবাদের জন্য যেটা সব থেকে বড় বিপদজনক মুর্শিদাবাদ যুব সমাজের জন্য যেটা সব থেকে খাতারনাক আজকে আমাদের যুব সমাজ সমকামিতায় লিপ্ত হয়ে যাচ্ছে মুসলমানদের যুব সমাজ এমন কি শিক্ষিতরা আমার কাছে প্রুফ আছে আমার কাছে প্রুফ আছে কোথাকার ছেলে এমন কি নগরের ছেলে আছে মুসলমান সমকামিতায় লিপ্ত বহরমপুরের ডাক্তার পর্যন্ত আছে মেডিকেলে চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম প্রমাণ দিয়ে যাব আপনার মসজিদে বসে আপনার এখানে বসে প্রমাণ দিয়ে যাব কতগুলো যুবক আছে এর মধ্যে মুসলমানদের যুবক জড়িত আছে আমি বাপ আমি মা আমি এটাই জানি না যে আমার সন্তান কলেজে পড়ে কি করে আমার সন্তান ইউনিভার্সিটিতে যায় কি করে সেখানে সে কি করে এটাই আপনি জানতে পারেননি আপনার সন্তান ভেতরে ভেতরে সমকামিতায় লিপ্ত এমন কি বহরমপুরে এমন বিল্ডিং আছে ভাড়া নিয়ে আছে সেখানে ভাড়া দেয়া হয় সেক্স করার জন্য জোরে বলুন নাউজবিল্লাহ উলামাদিকে জিজ্ঞেস করুন আমার ভাইয়েরা একটা জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এই পাপের কারণে ধুলিয়ানের নাম শুনেছেন কোথায় মুর্শিদাবাদ জেলায় ধুলিয়ান ধুলিয়ানে একটা জায়গায় একসঙ্গে কয়েক বিঘে জমিকে গঙ্গা খেয়ে নিয়েছে শুনেননি খবরটা আমি বর্ধমান জেলার মানুষ আমি শুনেছি শমশেরগঞ্জের কাছে আর ওইখানেই দশ থেকে বারো জন মুসলমান যুবক ওই গ্রামেরই আছে যারা সমকামিতায় লিপ্ত আছে তাদিকে বলা পর্যন্ত হয়েছিল তোমাদের কারণে তোমার কমের কাছে আল্লাহর আজাব আসবে একজন পাপীর কারণে
আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেবে, গোটা কামকে ধ্বংস করবে। হযরতে লূত নবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে শুধু এই পাপের কারণে। আমার ভাইরা নিয়ত করলেন আজ থেকে সবাই আমরা আল্লাহর প্রিয় হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি যুব সমাজকে বলে যাব আজ থেকে কেউ নামাজ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। পাঁচ ওয়াক্তের নামাজি হন, আমার মায়ের দিকে বলবো, যুবতী দিকে বলবো, নামাজি আর মুসল্লি হয়ে যান, পরকালটাকে মনে করে, মরণের পরের কথা মনে করে। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন তারা যেন শান্তির সঙ্গে বিচরণ করে। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা নবীজিকে বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজু মিন হাওলিক। হে আমার বিশ্ব নবী, বলো আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লান ফাজু মিন হাওলিক, আর আমি যদি তোমাকে কর্কশ ভাষি করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। আমার নবী বিশ্ব নবীকে তায়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে, বেহুশ হয়ে গেছেন। আমার নবীজি আবার তাদের জন্যই দোয়া চেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যদি চাইতেন যে আল্লাহ তুমি এদিকে ধ্বংস করে দাও, আল্লাহ কবুল করতো না? করতো না। আমার আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দোয়া করলেন আল্লাহ আমি এদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি এদিকে কবুল করো। আমি কালকে আবার যাব এদিকে দাওয়াত দিতে, যারা আমাকে পাথর মেরেছে, যারা আমাকে বেহুশ করেছে, রক্তাক্ত করেছে, কখনো নবীজি তাদের সঙ্গে খারাপ আচরণ করেননি। আপনি তখন দাওয়াত দিতে পারবেন, আপনার দ্বারা ইসলামের কাজ তখন হবে আপনি যখন নিজেকে পরিবর্তন করবেন, আপনার আখলাক, আপনার চরিত্রে, আপনার ব্যবহারে, আপনার প্রতিবেশী আপনার কথা শুনে ইসলাম কবুল করবে। আপনার বাড়ির পাশে অমুসলিম ভাই ইসলাম এমনি কবুল করবে না, আপনার আখলাক আর চরিত্রে করবে। আমার ভাইয়েরা মুসলমান যুবক, আজকে আমরা সকলে জানি মদ খাওয়া হারাম, কার জানা নাই? হাত তুলে বলুন কে জানেন না? সকলে জানে না? সবাই জানে মদ খাওয়া পাপ, সকলে জানে গাঁজা খাওয়া পাপ। এই পাপ কাজ জানার পরও সকলে খায় না? খায় না। যারা খায় তাদেরকে আপনি কি বলবেন? জ্ঞান পাপি। তারা কি পাপি? জ্ঞান পাপি, জেনে শুনে পাপ করছে। আর আমাদের দেশের লোক খুব সহজে জান্নাতে যায়, কি করে? তিন বোতল মদ খেয়ে মরে গেল বললে হুজুরকে দাওয়াত দে, মিলাদ করে জান্নাতে চলে যাবে, তাই না? মদ খেয়ে মারা গেছে, গাঁজা খেয়ে মারা গেছে, আমাদেরকে মলবিদিকে দাওয়াত দিলে মিলাদ করে দিই বললে জান্নাতে চলে গেল আমার বাবা। আজকে সমাজের এমন অবস্থা, বাম মরে গেলে মলবি হায়ার করতে হয় কবর জিয়ারত করতে, ঠিক বলছি না ভুল বলছি? সে জানে না জিয়ারত করতে। হুজুর সকালবেলায় আমার বাপের কবরটা একবার জিয়ারত করবে, হুজুর আমার বাপের জন্য দোয়া করবে, তুমি নামাজ পড়বে না, তুমি দোয়া করবে না, তুমি দোয়া জানো না, মলবি হায়ার করতে হচ্ছে, তুমি তো একজনের উপরে ভর দিয়ে চলো, তোমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, তুমি সেই অন্ধর মতো, যাদের চোখ থাকতেও যারা অন্ধ হয় তারা অন্ধর মতন, যারা আল্লাহর কালামকে পড়েনি চোখ থাকতে, যারা আল্লাহকে চিনতে পারেনি তারা ওই অন্ধদের মতো, যারা অন্ধ হয় আর চলতে পারে না চোখ থাকতেও যারা অন্ধ হয় কোরআন বললে বুঝেন। আমার ভাইয়েরা সবাই নিয়ত করলেন আজ থেকে যারা কোরআন জানি না কোরআন শিক্ষা নেব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ, আমরা কুসংস্কারে বিশ্বাসী কিন্তু আল্লাহর কালামের ওপরে বিশ্বাস করি না, আল্লাহর দিনের ওপরে বিশ্বাস করি না। নবীজি সাহাবীরা কালমা পড়েছে, কালমা থেকে সরার রাস্তা খুঁজে পাইনি। আর আমাদের দেশের এমন মানুষ আমরা, আমাদেরকে যদি কেউ 1 কোটি টাকা দেয়, আমাদেরকে কেউ যদি টাকা দেয়, আমরা হিন্দুস্তানের শুধু নয়, আমরা ভারতের নয়, আমরা গোটা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, নবীজির বিরুদ্ধে কথা বলি। সামান্য আপনি অবাক হবেন, আমি তো কারো বিরুদ্ধে নই আর আমি কোন রাজনৈতিক বক্তা নই, কথার পক্ষপেটে আমি বলছি। আমাদের দেশের একজন মন্ত্রী ফিরহাদ হাকিমজি, তিনি একটা বৈদ্যদের সবাই গিয়ে বলেছেন
ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম, ইসলামেও সন্ত্রাস আছে, হিন্দু ধর্মেও সন্ত্রাস আছে, একমাত্র শান্তির ধর্ম হচ্ছে বৈদ্য ধর্ম, এটা গ্রহণ করা দরকার। জোরে বলুন নাউজুবিল্লাহ।